हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज की आमी आपनादेरके देखानोर जोन्नो चेष्टा करब जे किभाबे एकटा प्रोफेशनल फेसबुक पेज क्रिएट करते हय एबं एकई साथे एकटा प्रोफेशनल फेसबुक पेज के किभाबे कास्टमाइजेशन करते हय एबं थर्ड वन जे एकटा फेसबुक पेज के किभाबे एसईओ करते हय ता आमी आजके सहज ओयेते देखानोर जोन्नो चेष्टा करब। So let's start. जे किभाबे एक प्रोफेशनल फेसबुक पेज क्रिएट करते हैं एवं फेसबुक पेजटाके किभाबे कास्टमाइज करते हैं एवं किभाबे एक फेसबुक पेजटाके एसईओ करते हैं সহজ ওয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তা দেখি। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে হোম পেজ আছে এখানে আমাদেরকে যেতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে একটা পেজেস বা পেজ নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেন এইখানে দেখেন আপনারা এখানে ক্রিয়েট নিউ পেজ একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা অপশন আসবে, এইখানেই আমরা আমাদের পেজটাকে ক্রিয়েট করব। অর্থাৎ এখানে দেখেন আপনারা যে লেখা আছে ক্রিয়েট এ পেজ, পেজ ইনফরমেশন, পেজ নেম, অর্থাৎ এইখানে আমরা যে পেজ ক্রিয়েট করব সেটার নাম এখানে আমরা দিব। সো আমি এই পেজটাকে আমি আগে রিনেম করে রেখেছিলাম এইখানে যে গিসিকনি ব্লকস নামে একটা নেম আমি এইখানে লিখে রেখেছি, এটাকে আমি কপি করব এবং এই পেজ নেমে আমি এটাকে পেস্ট করব। সো এখানে দেখেন এই যে গিসিকনি ব্লকস একটা যে নাম এখানের পাশে ডান পাশে একটা টিক চিহ্ন চলে আসছে, অর্থাৎ আপনারা এইখানে যা কিছুই লেখেন না কেন এখানে যে টিক চিহ্ন এটাকে আপনারা খেয়াল করবেন, দেন আপনারা এই পেজটাকে ক্রিয়েট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এটা এই নিচে যে ক্রিয়েট পেজ আছে এটা কিন্তু শো করবে না। সো এখানে একই রূপে ক্যাটাগরিও আপনারা সিলেক্ট করবেন, এখানে যে যে ধরনের ক্যাটাগরি অ্যালাউ করে সেই ক্যাটাগরিটাই আপনাদেরকে এখানে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ক্যাটাগরি আপনারা যদি এখানে লিখে দেন তাহলে কিন্তু আপনারা এই ফেসবুক প্রফেশনাল ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। সো এটাকে ক্রিয়েট করার জন্য এইখানে যে যে ধরনের ক্যাটাগরি এখানে অ্যালাউ করে সেটাকে আপনারা আপনাদেরকে দিতে হবে। সো আমি এখানে ফেসবুক পেজের কিছু ক্যাটাগরি লিখে রেখেছিলাম, যেহেতু আমি এই ফেসবুক পেজে আমি আমার যে ভিডিও গানের ভিডিও আছে, ডান্সের যে ভিডিও আছে এগুলো আমি দিব। সো আমি এখানে ক্যাটাগরিগুলো লিখে রেখেছিলাম এইভাবে, এটাকে আমি কপি করব এবং এখানে পেস্ট করে দিব। এইভাবে যেহেতু এখানে অ্যালাউ করছে না, সো আমি এখানে একটা একটা করে দিব। সাপোজ এখানে দেখেন এই যে কোরিওগ্রাফার এখানে একটা এভাবে আসছে, এটা যেহেতু ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, দেন আমি লিখেছি সংটাকে আমি লিখে দিব, এই যে দেখেন এখানে চলে আসছে সং, এটা আমি নিয়ে নিয়েছি। দেন মিউজিক, মিউজিক ভিডিও এটাও আসছে, এটাও আমি নিয়ে নেব। দেন ডান্স, এখানে রয়েছে যে ডান্সার, ডান্স নাইট ক্লাব, ডান্স স্টুডিও, আমি ডান্স স্টুডিও এটাকে নিয়ে নিব। হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয় যে এখানে ক্যাটাগরিতে দেখেন আপনারা এই পেজে আপনারা কিন্তু ক্যাটাগরি 3টার বেশি নিতে পারবেন না। হ্যাঁ, সো আমি सॉन्ग वीडियो के डिलीट करे एखाने निये निच्छी एखाने आमी निये निब डांस स्टूडियो एखाने आपनारा जे कैटागरि रयेछे ए कैटागरिते किन्तु आपनारा तीनटार बेशी कैटागरि नेওয়া যাবে না सो आमी এই তিনটাকে এখানে নিয়ে নিয়েছি দেন এখানে ডেসক্রিপশন দিতে হবে এখানে ডেসক্রিপশন আমি লিখে রেখেছিলাম এখানে আমি কপি করে এখানে পেস্ট করে দিব ডেসক্রিপশনে এখানে আপনারা দেখেন এখানে ক্যারেক্টার যে লিমিট আছে এখানে 255 ওয়ার্ডের বেশি এখানে লেখা যাবে না যেহেতু আমার লেখাটা অনেক বেশি হয়ে গেছে সো আমি এটাকে কমিয়ে দিচ্ছি সো এটাকে অ্যালাউ করছে এখানে আপনারা খেয়াল করবেন যে ক্যাটাগরিগুলো যদি না থাকে তাহলে এই ধরনের অপশন কিন্তু আপনারা পাবেন না সো এখানে আমি ক্রিয়েট পেজে ক্লিক করব সো আমার এটা পেজটা কি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ সো আমি এখন এটাকে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ এখানে অ্যাড করতে হবে যে অ্যাড প্রোফাইল পিকচার এবং নিচে আছে যে অ্যাড কভার ফটো সো এই অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো এটাকে আমি একটা চ্যানেলের জন্য সহজ ওয়েতে কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সো এখানে প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো তৈরি করার জন্য আমি এখানে canva.com থেকে আমি তৈরি করব সো আমরা canva.com এ চলে যাব এখানে কাস্টম সাইজ আছে এখানে আমরা তৈরি করব আমরা কাস্টম সাইজে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে কভার রয়েছে কভার ফটো তৈরি করার জন্য 2048 বাই 1152 নিয়ে নিয়েছি দেন এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেটস রয়েছে আপনারা এখান থেকে নিতে পারেন অথবা আপনারা যদি আগে থেকে আপনার প্রোফাইল পিকচার বা কভার ফটো হিসেবে আগে থেকে যদি নির্ধারণ করে থাকেন তাহলে ভালো আর যদি আপনারা চান এখান থেকে চয়েস করে আপনারা আপনাদের কভার পেজ বা প্রোফাইল পিকচার দিতে চান তাহলেও কোনো অসুবিধা নেই আপনারা এখান থেকেও দিতে পারেন সো আমি এখান থেকে নিয়ে নিব আনলিমিটেড এন্টারটেইনমেন্ট Gisikni Blocks দেন এটাকে আমি ডাউনলোড করে নিব এখানে দেখেন আপনারা ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব সো এইখান থেকে আমরা আবার কভার ফটো হিসেবে নির্বাচন করব तो আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার ফাইল পিকচার এবং ফটো কভার তৈরি করার জন্য আমি canva.com থেকে তৈরি করেছি দেন আমরা এটাকে আপলোড করব আপলোড করার জন্য এখানে দেখেন যে অ্যাড প্রোফাইল পিকচার রয়েছে এখানে দিব দেন আমরা যেখানে ডাউনলোড করেছিলাম প্রোফাইল হেজে প্রোফাইল পিকচার হিসেবে আমরা এটাকে নিয়ে নিব সো এখানে আমি আপলোড করব এটাকে দেন এখানে রয়েছে অ্যাড ফটো কভার ফটো এটাকে আমি আপলোড করে নিব তো এইখানে আমার যে সেট আপ ইউর পেজ অর্থাৎ এই পেজটা আমি অলরেডি সেট আপ করে ফেলেছি এখানে প্রোফাইল পিকচার এড করেছি এখানে ফটো কভার এড করেছি দেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ অপশন রয়েছে এখানে আমি ক্লিক করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট ইউজার দেওয়া আছে এখানে ক্রিয়েট ইউজার তৈরি করে নিতে হবে। সো আমরা এখানে ক্লিক করব, ইউজার নেমটা এখানে দিতে হবে যে এটা আমরা কিভাবে ইউজার নেমটা দিব। সাপোজ এখানে আছে আমার গিসিকনি ব্লকস, আমি এটিকে দিয়ে দেখছি। হ্যাঁ, আমার ইউজার নেমটা গিসিকনি ব্লকস এভাবে নিয়ে আসছে, যেহেতু এখানে টিক চিহ্ন দেখাচ্ছে সো এটাকে আমি এভাবে নিতে পারি, গিসিকনি ব্লকস হিসেবে নিতে পারি। দেন এখানে ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করব। সো এটা হচ্ছে আমার ইউজার নেম, সো এটা আমি ডান করে দেব। এখন আমাদের যে পেজ ক্রিয়েশনের যে কাজটা সেটা আমরা করেছি। এখন যে দ্বিতীয় যে ধাপ ছিল, তো পেজ কাস্টমাইজেশন করার জন্য আমরা এখানে দেখেন আপনারা এডিট পেজ ইনফো আছে, এখানে আমরা ক্লিক করব। জেনারেল আমরা অলরেডি আমাদের চ্যানেলের যে নাম আছে নামটা দিয়ে দিয়েছি, এখানে ইউজের নামটাও নিয়ে নিয়েছি, এখানে যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনটা আমরা দিয়েছি, এখানে যে ক্যাটাগরিস আছে ক্যাটাগরিসে আমি 3টা ক্যাটাগরি এখানে অ্যাড করেছি। যে এইভাবে আপনারা ক্যাটাগরি যেটাকে অ্যালাউ করে এখানে এটাকে দিবেন। সো এখানে আছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিবেন। যদি আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার না দিতে চান দেন আপনারা এখানে দিতে পারেন মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, এটাকে আপনারা দিতে পারেন এইভাবে। এইখানে দেখেন দেন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, এটাকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি না চান তাহলে এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এখানে যে ইমেল আছে ইমেল নাম্বারটা আপনারা দিবেন। সাপোজ আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন, আমার যেহেতু কোনো ওয়েবসাইট এখনও খুলিনি সো আমি এটাকে দিচ্ছি না। দেন এখানে দেখেন আপনারা লোকেশন আছে, লোকেশনে এখানে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি যেহেতু ঢাকায় আছি সিটি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এডিশনাল লোকেশন আছে, আপনারা যদি দিতে চান দিতে পারেন। ডাজ ইউর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার্স ক্যান ভিজিট, এখানে ইয়েস নো দিতে পারেন। ডাজ ইউর পেজ ট্রাভেল টু ইটস কাস্টমার্স, এখানে ইয়েস নো দিতে পারেন। ক্যান কাস্টমার্স বাই ইউর গুডস অর সার্ভিসেস অনলাইন, এটাকে আপনারা দিতে পারেন। দেন এখানে সার্ভিস এরিয়া দিতে পারেন, মানে আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আওয়ার্স আছে যে আপনারা এটা যে পেজটা খুলছেন এটা আপনার সার্ভিসটা থাকবে কি, ওপেন থাকবে কি অলওয়েজ থাকবে, নো আওয়ার্স অ্যাভেলেবেল, পারমানেন্টলি ক্লোজ, ওপেন অন সিলেক্টেড আওয়ার্স, আপনারা এখানে সিলেক্টেড আওয়ার্স দিতে চাইলে এখানে আপনারা ওপেনিং টাইম ক্লোজিং টাইমটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এইটাকে দিচ্ছি না। এখানে সেটিংস রয়েছে, সেটিংসে গিয়ে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আমাদের যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামটা অ্যাড করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াটসঅ্যাপ আছে, এটাকে আপনারা লিঙ্ক করাতে পারেন। এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামও আপনারা লিঙ্ক করবেন অবশ্যই। ইনস্টাগ্রাম আমি লিঙ্ক করে দেখাচ্ছি। সো আমি এখানে আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে এটাকে আমি লিঙ্ক করাচ্ছি। এখানে দেখেন আপনারা যে এখানে কানেক্ট অ্যাকাউন্ট আছে, সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেন এখানে অ্যালাউ অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম মেসেজ ইনবক্স, এখানে আমি কন্টিনিউ করে দিচ্ছি। দেন এই ধরনের একটা অপশন আসবে, অর্থাৎ দেখেন আমি এখানে আমার যে ইনস্টাগ্রাম পেজ আছে এটাকে আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি। কন্টিনিউ হ্যাজ মাইকেল স্নাল। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, এটা আমি অলরেডি কানেক্ট করেছি। দেন এখানে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা এখানে আপনারা কানেক্ট করতে পারেন। দেন এখানে আছে ব্র্যান্ড কন্টেন্ট, যদি আপনাদের কোনো ব্র্যান্ড কন্টেন্ট থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমরা मोटामुटी भावे आमादेर जे पेज कास्टमाइजेशन छिलो आमरा क्लियर करेछि। देन एखाने आछे सेटिंग्स, आमरा आबार सेटिंग्स अपशने जाबो। देन एखाने आपनारा देखते पाच्छेन जे मैसेजिंग आछे, मैसेजिंग अपशने जाबो। मैसेजिंगेर विषयटा होच्छे एमन जे एखाने देखेन डिउरिंग ए मैसेंजर कन्वर्सेशन सेट अप अटोमेटेड रेसपन्स। एखाने विषयटा होच्छे जखन आपनी तो सब समय आपनाके जखन नक करे बा आपनार जे कोनो फेसबुक लिंक बोलेन जे इंस्टाग्राम आछे सेई लिंक गुलोते आपनाके जखन मैसेज करा हय तखन किन्तु आपनी साथे साथे रेसपन्स करते पारबेन ना। सो एई कारणे अटोमेटेड जे मैसेजटा एटाके सेट आप करते हय एबं सेट करले परे एटा अटोमेटिकली भावे ओनार काछे मैसेज जाबे सेट आप अपशन थेके। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্টলি রিপ্লাই অর্থাৎ আপনাকে যে মেসেজটা পাঠানো হবে সেটার ইনস্ট্যান্ট অটোমেটিক্যালি ভাবে এটাকে সেট আপ করা থাকলে এটা ইনস্ট্যান্টলি ওনার কাছে মেসেজটা চলে যাবে। যে এইভাবে এখানে দেওয়া আছে যে হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। এইভাবে এখানে দেওয়া আছে। এখানে সাথে একটু আপনি অ্যাড করতে পারেন जे प्लीज प्लीज विजिट माई यूट्यूब चैनल। दें एखाने यूट्यूब चैनल जे लिंक आछे एटाके आपनी दिए दिबेन। এখানে লিংক আমি কপি করে নিচ্ছি। ইউটিউব চ্যানেলের যে লিংক আছে সেটাকে আমি এখানে দিয়ে দিব। দেন থ্যাঙ্কস ফর ভিজিট। Thanks for visiting. Then এখানে সেভ করব। সো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে একটা ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য এইখানে ফলোয়ার্স 10,000 এবং ওয়াচ টাইম 30,000, প্রত্যেকটা ভিডিওতে 1 মিনিট করে 30,000 ওয়াচ টাইম লাগবে। सो परवर्ती भिडियोते आमी फेसबुक पेजे किभावे एकटा भिडियो आपलोड करते हय ता परवर्ती भिडियोते आमी देखाबो। सो थैंक यू सो माच।